গাইস গেমে ঢুকছে একটার পর একটা ইনভাইট আসতেই আছে কার গ্রুপ কেটে যে কার গ্রুপে যাব ভাই বুঝতে পারি না ভাই এমনে কেউ ইনভাইট দে ভাই একটার পর একটা ইনভাইট দিতেই আছে আজকে নাকি গেমে গোস্ট ক্রিমিনাল আছে এটা দেখার জন্য একটু আসছিলাম গেমে কিন্তু ফুলাফাইন এমনে ইনভাইট দিয়ে জ্বালাইতেছে রে ভাই কি আর কইতাম রাজা ভাই আজকে তো সবগুলো ক্রিমিনাল ব্যাক চলে আসছে চলো আমরা চারজনে ক্রিমিনাল পরে একটা ম্যাচ খেলে আসি আচ্ছা দাঁড়াও আমার বন্ধু লাইনে আছে ওরে ইনভাইট দি দেখো ভাই একটার পর একটা ইনভাইট আসতে আছে ভাই আমি আর কাটতে পারতেছি না আবার দেখি রাজাও ইনভাইট দিতেছে আচ্ছা যাই তোর গ্রুপে ওরে শাকিব ভাই না বিগ ফ্যান ভাই বিগ ফ্যান হ্যালো হ্যালো ও ভাই সাহেব শাকিব ভাই আমার গ্রুপে এই প্রথমবার কোন বি বেস প্লেয়ার আমার গ্রুপে আসলো হ্যাঁ এখন তো আরো ভালো হইছে শাকিব ভাইয়ের কাছে বি বেস আছে এখন চারজন ক্রিমিনাল পরে ম্যাচ স্টার্ট দিলে এনিমি এমনি টিম আপ করব আচ্ছা শাকিব ভাই একটা ক্রিমিনাল বান্ডিল পরে আসেন তো যে কোনো একটা হইলেই হবে আমরা সিএস র‍্যাঙ্কে একটু প্র‍্যাঙ্ক করব আরে ভাই আমার কাছে তো ক্রিমিনাল বান্ডিল নাই ভাই কি বলেন ভাই সিরিয়াসলি আপনার কাছে কোনো ক্রিমিনাল বান্ডিল নাই হ্যাঁ ভাই তোমরা আজকে আসছো আর আজকে বের করে নিছো আমি এখনো বের করতে পারি না ভাই আর আমি বেরও করব না কারণ আমার কাছে ডায়মন্ড নাই কি রে রাজা ভাই তুমি এই কোন ফকিনের ইনভাইট দিছো হ্যাঁ গেরিনা দালাল হয়েও নাকি ওর কাছে ক্রিমিনাল নাই ভাই লোল আরে ভাই সমস্যা নাই ওর কাছে ক্রিমিনাল নাই তো কি হইছে ওর কাছে তো বিবেস আছে তাই না ম্যাচে বিবেস পড়লে এনিমি এমনিতে টিম আপ করা শুরু করে দিবে আমার বালটা করবে এই নিয়ে ক্রিমিনাল বান্ডিল কয়বার ব্যাক আসছে এর আগের বারও ব্যাক আসছে আজকেও ব্যাক আসছে তাও নাকি এর কাছে ক্রিমিনাল নাই ভাই এটা বিবেস পেলো কেমনে ভাই এইটাই বুঝলাম না এটা তো গেরিনা দালাল হওয়ার যোগ্যতাই রাখে না আরে বিবেস প্লেয়ার হোক আর যেটাই হোক কিক মারো রে গ্রুপ এনসো কেন কিক মারো রে ভাই আমার কাছে ক্রিমিনাল বান্ডিল নাই বলে কি তোমরা আমাকে এভাবে অপমান করবা এটা তো ঠিক না অপমানের কি আছে তুমি তো আসলে একটা ফকির নিয়ে আমাদের সবার কাছে এখানে ক্রিমিনাল বান্ডিল আছে তোমার কাছেই তো নাই আরে নুবরা ভাই দালাল মালাল এগুলা গ্রুপে রাখতে লাভ নাই কিক মারো রে ঠিক বলছিস তুই কিক খা শালা কিরে ভাই কিক মেরা দিলো এটা কোনো কথা ভাই ক্রিমিনাল বান্ডিল তো নাই বা থাকতে পারে তাই বলে কি এমনি কিক মেরা দিবে ভাই তোমাদের সমস্যা কি ভাই আমার বন্ধু গ্রুপে আসা পর থেকে দেখতেছি তোমরা শুধু ওরে অপমানই করতেছো অপমান তো করছো আবার ওরে কিক মারছো কেন কিক মারছি বেশ করছি এসব ফকিনি টকিনি কিক খাওয়ারই যোগ্য বুঝলাম না রাজা ভাই এসব ফকিনি টকিনি তোমার বন্ধু হয় কেমনে আরে ভাই বন্ধু তো সব সময় ভালোবাসা দেওয়া হয় ঠিক আছে কোনো টাকা পয়সা দেওয়া হয় না আর থাকো তোমরা তোমাদের ক্রিমিনাল বান্ডিল নিয়ে তোমাদের গ্রুপেই থাকবো না আমি ওদের কত বড় সাহস আমার বন্ধুকে অপমান করছে আবার গ্রুপ থেকে কি কমারছে আমি জানি আমার বন্ধু এখন মন খারাপ করে বসে থাকবে আচ্ছা ওরে ইনভাইট দি এই তো রাজা দেখি আবার ইনভাইট দিতেছে আচ্ছা যাই তো কি বলে দেখি হ্যালো বন্ধু ওরা কারা আমারে কিক মেরে দিল যে আর তুই ওদের গ্রুপে কি করতেছিলি আরে বন্ধু ওদের হয়ে আমি সরি আমি বুঝতে পারি নাই যে ওরা তোরে গ্রুপ থেকে কিক মারবে আরে কিক মারছে সমস্যা নাই আমার কিক মারবে না আমার কাছে তো ক্রিমিনাল বান্ডিল নাই এজন্য মারছে আর কি যদি আমার কাছে কোনো একটা ক্রিমিনাল বান্ডিল থাকতো তাহলে কি আমার কিক মারতো বল আসলে কোনো কিছু না থাকলে কেউই ফাঁসে থাকে না বুঝছ আরে না এটা না তোর কাছে কি ক্রিমিনাল পছন্দ বের করবি তুই গেমে তো এখন সবগুলো ক্রিমিনাল ব্যাক চলে আসছে চাইলে তো এখন নিতে পারবি আরে না তাক বাদ দে বের করবো না এমনিতে এই মাসে যত টাকা ছিল সব খরচ করে ফেলছি এখন যদি ক্রিমিনাল বান্ডিল বের করতে চাই তাহলে মনে কর আমার এম বিগিনারই টাকা থাকবো না আচ্ছা এইসব কথা বাদ দে তোর পছন্দ হয়েছে কিনা এটা বল আরে পছন্দ না হলেও বুঝোস না আমার আইডিতে তো একটাও ক্রিমিনাল নাই আর এবার তো সবগুলো ব্যাক দিয়ে দিছে ওইখানের ভিতর যেটা গোস্ট ক্রিমিনাল আছে না কালো ক্রিমিনালটা ওটাই আমার একটু পছন্দ আর কি ও কালোটা পছন্দ হয়েছে আচ্ছা ঠিক আছে মানে কি করবি তুই না এমনি বলতেছি আর কি ও আচ্ছা তাইলে আচ্ছা বন্ধু তুই এখন গেম থেকে বের হয়ে যা ঠিক আছে 2 ঘন্টা পর্যন্ত আর গেমে ঢুকিস না কেন আমার আইডিতে ঢুকবি নাকি তুই আমি যতক্ষণ না বলবো গেমে ঢুকতে ততক্ষণ ঢুকবি না ঠিক আছে আমি যখন বলবো তখন গেমে আসবি আরে হুদা আবার ডায়মন্ড ডায়মন্ড টপ করে আমার আইডিতে ক্রিমিনাল ক্রিমিনাল বের করিস না বলে দিলাম আগে থেকে না এমনি আর কি তোর আইডিতে অনেকগুলো কাস্টম আছে না আজকে কিছু কাস্টম খেলবো বাড়ি পুলো মানদের সাথে তাই বলতিস আর কি 2 ঘন্টা পর্যন্ত গেমে ঢুকিস না ঠিক আছে আমি তোর আইডিতে কাস্টম খেলবো আচ্ছা ঠিক আছে তাইলে আমি অফলাইন গেলাম জানি না কি করবে আচ্ছা বলছে যেহেতু বের হয়ে যায় গাইস আমি তো সবগুলো ক্রিমিনাল বের করে ফেলছি শুধু কালোটা বের করতে পারি নাই আমার কাছে তো লাল ক্রিমিনাল হলুদ ক্রিমিনাল গ্রিন ক্রিমিনাল তারপর নিয়ন ক্রিমিনাল বেগুনি ক্রিমিনাল সবগুলাই আছে তো আমার বন্ধুর আইডিতে একটা ক্রিমিনাল থাকবে না এটা কি করে হয় গাইস ওরা আমি এখন অফলাইন যেতে বলছি একটা কারণে কারণ এখন আমি ওর আইডিতে ডাউন টপ করে ক্রিমিনাল বান্ডিল বের করব ওরে কাস্টমার কথা বলছি যাতে সন্দেহ না করে ওর আইডিতে ঢুকে ক্রিমিনাল বান্ডিল বের করব আচ্ছা গাইস আমি আমার বন্ধুর আইডিটা লগইন করি এ ফিউ মোমেন্টস লেটার গাইস এখন কিন্তু ওর আইডি লগইন করে ফেলছি তোমরা দেখো ওর আইডিতে মাত্র 2 ডায়মন আছে তো গাইস আমার তো প্রায় 12000 ডায়মন লাগছে সবগুলা কিউনা বের করতে কিন্তু কালো মানে গোস্ট কিউনাটা বের করতে পারি নাই আমার কাছে যেহেতু সবগুলা কিউনা বান্ডেল আছে পুরো 6টা তো ওর কাছে একটাও থাকবে না এটা কি করে হয় তো গাইস আমার কাছে এখন 5000 ডায়মন টপ করার মতো কিছু টাকা আছে তো ওই টাকা দিয়ে ওর আইডিতে 5000 ডায়মন টপ করি গাইস কোন রকমের 5000 ডায়মন দিয়ে একটা হলো তো পাবো তাই না আমার কাছে এতগুলা কিউনা বান্ডেল ওর কাছেও একটা থাকবে না এটা কি করে হয় আজকে একটা কিউনা বান্ডেল বের করেই ছাড়বো সো গাইস ফাইনালি ওর আইডিতে টপ করে ফেললাম 5000 ডায়মন্ড টপ করে আসছি এখন তো 5000 ডায়মন্ড টপ করে ফেলছি এখন স্পিন করার পালা
গাইস নতুন যেটা গোস্ট ক্রিমিনাল আসছে না, পুরো মারাত্মক লাগে দেখতে। গাইস তোমাদের কি মনে হয়, আমরা কি এই পাসওয়ার্ডটা মনে গোস্ট ক্রিমিনাল বান্ডিল বের করতে পারবো? এটা বের করতে না পারি অন্তত পক্ষে একটা তো ক্রিমিনাল বান্ডিল বের করতে পারবো, তাই না? তো গাইস আমার বন্ধুর আইডিতে কিন্তু একটাও ক্রিমিনাল বান্ডিল নাই, তো এখন ইস্যুট করবো। প্রথমে 200 ডাউন একটা ইস্যুট করে দিই, কারণ গাইস 20 ডাউনে জীবনে ক্রিমিনাল বান্ডিল দিবে না। আর এখানে দেখো আমাদের টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে 500 টোকেন লাগবে, 450 টোকেন লাগবে, 400 টোকেন লাগবে। তো এখানে মনে করো ব্যাগ ভালো থাকলে পেলে পেলাম, আর না টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে হবে। তো গাইস প্রথমে 200 ডাউন একটা স্পিন করে দিই, বিসমিল্লাহ কইরা। গাইস 200 ডাউনে কি দিবে, তোমাদের কি মনে হয়? আমার মনে হয় দিবে না, কারণ এরকম লাক কারো হয় নাই। গাইস আবারও টোকেন দিছে, দেখা যাক কতটা টোকেন দিছে। একটা, দুইটা, দুইটা, তিনটা, পাঁচটা, পাঁচটা করে দিতেছে। গাইস এখন কিন্তু আমাদের আবার 20টা টোকেন মতো দিয়ে দিছে, তো এখন মোট 40টা টোকেন হয়ে গেছে। গাইস শুনছি মেঘ একটা লাগ নাকি ভালো হয়, তো এখন মেঘ একটা নিয়ে স্পিন করবো, দেখা যাক কি হয়। তো মেঘ একটা নিয়ে আরেকটা 200 ডাউন স্পিন করে দিলাম। ভাই এসব কি দিতেছে, শুধু শুধু টোকেন, একটা বান্ডিলও দেয় না। ভাই প্রথমবার না হয় 20টা 20টা করে টোকেন দিছে, এবার তো 20টাও দেয় নাই। গাইস আল্লাহর রাস্তা আরেকটা 200 ডাউন স্পিন করে দিই। গাইস এবার যদি না পাই আর কিছু করার নাই, এবার ডাইরেক্ট ওকে মেরে দিব, যদি পেয়ে যায় রে ভাই কিছু করার নাই আর। গাইস আবারও টোকেনই দিছে, কিছু দেয় নাই। গাইস এখানে কিন্তু আমি আরেকটা 200 ডাউন ইস্যু করে দিছি। ভাই গেরিনা গেরিনা দিয়ে দে না ভাই, দিয়ে দে, গরিব মানুষ অনেক খুশি হবো। দূর ভাই তবু টোকেন দিতেছে, এখানে গেরিনার কইলো কাম হইব না। গাইস এবার না হয় একটা মন্ত্র পড়ি, মন্ত্র পড়লে হয়তো দিলে দিতেও পারে। স্পিন করতে করতে আমার ডায়মন্ডের হয়েছে বেহাল, স্পিন করতে করতে আমার ডায়মন্ডের হয়েছে বেহাল। এবার কিন্তু 200 ডাউন স্পিন করছি, গেরিনা দিয়ে দে আমাকে গোস্ট ক্রিমিনাল। আরে ভাই মন্ত্র তো কোনো কাজেই দিল না, টোকেনই দিছে আবার। যাই হোক ভাই এবার কিন্তু আগে থেকে একটু বেশি টোকেন দিছে, মন্ত্র একটু হলেও কাজে লাগছে। বাইরে ভাই বেগুন কিমিনা বের করতে নাকি 500 টোকেন, আর ব্লক কিমিনা বের করতে নাকি 450 টোকেন লাগে। আমি যদি টোকেন দিয়ে এক্সচেঞ্জ করি না, তাহলে মনে করো যে এই হলুটটাই বের করবো, এই হলুটটাই আমার কাছে বেশি ভালো লাগে। গাইস বেশি কথা না বলে আরেকটি স্পিন করে দিলাম 200 ডাউনে, দেখা যাক কি পাই। আরে ভাই শুধু টোকেন টোকেন টোকেন, একটা বান্ডিল দিয়ে দিলে তো হয়। গাইস অলরেডি কিন্তু আমার 1600 ডায়মন্ড শেষ, এবার যদি না দেয় তো কিছু করার নাই। অন্য ক্রিমিনাল না দেয় একটা লাল বা গ্রিন ক্রিমিনাল দিয়ে দে। ভাই আরেকটা 200 ডায়মন্ড ইস্যু করে দিছি, দেখা যাক এবার কি হয়। দূর ভাই শুধু টোকেন দিতেছে টোকেন দিতেছে, একটা বান্ডিল দিয়ে দিলে কি হয় এমন করে না। আচ্ছা গাইস আমি স্পিন করতে থাকি, তোমরা দেখতে থাকো তাহলে। আর গাইস রিয়াকশন টিয়াকশন দিতে ভালো লাগতেছে না, কতক্ষণ ধরে স্পিন করতেছে একটা বান্ডিল যদি দিত। আমি স্পিন করি, তোমরা দেখতে থাকো গাইস। গাইস দেখতে দেখতে কিন্তু এখানে আমরা 88 ডাউন স্পিন করে দিছি, প্রায় 3000 ডাউন শেষ আমাদের। গাইস তোমরা কিন্তু প্রথমে দেখতে পাচ্ছ যে আমি 5000 ডাউন টপ করছি, এখন মাত্র 2200 ডাউন আছে। মানে গাইস এখানে আমি পুরো 88 ডাউন স্পিন করে দিছি, কিন্তু কোনো কিমিনা বান্ডিল পেলাম না। দেখি আরেকটা 200 ডাউন স্পিন করে যদি এবার না দেয় তাহলে এই ক্যারেক্টারটা পাল্টাতে হবে। গাইস এই বেডি ক্যারেক্টারটা শুধু শুধু কোনো কাজ না, দেখো কতগুলো টোকেন দিতে হয় শুধু। কেনা এত কিপটা, একটা একটা করে টোকেন দিতেছে, একটা বান্ডিলও দেয় না, 5টা 10টা করে টোকেন দিলে তো হয়। গাইস এক একটার বাদ এক একটা দিয়ে আমি আর স্পিন করবো না। গাইস এখন ওরেন ক্যারেক্টার নিই। গাইস এখন কিন্তু ওরেন ক্যারেক্টার নিয়ে নিছি, এখন এমন একটা মন্ত্র বলবো, এমন একটা শায়ের বলবো যেটা শুনলে গেনা না দিয়ে পারবে না। তাহলে গাইস মন্ত্রটা শুরু করি, মানে শায়ের আর কি, তোমরা যেটাই বলো। 3000 ডায়মন্ড নষ্ট করছি এই স্পিনে যদি না পাই ক্রিমিনাল, আরে 3000 ডায়মন্ড নষ্ট করছি যদি এই স্পিনে না পাই ক্রিমিনাল, তাইলে মনে কর গেরিনা তোর গালি শুনতে হবে চিরকাল। দিলাম স্পিন কইরা। কিরে ভাই কনগ্রাচুলেশন ভাই, সাপ ক্রিমিনাল পাই গেছি ভাই, ক্রিমিনাল পাই গেছি, লালটা নিয়ন ক্রিমিনাল। ভাই রে ভাই আমি সত্যি ভাবি নাই আমার মন্ত্র কাজ করবে, গেরিনা হয়তো এবার গালি শোনার ভয়ে দিয়ে দিছে। যাই হোক ভাই অবশেষে তো একটা পাইলাম, যাই হোক ভাই সমস্যা নাই একটা তো পেয়ে গেছি। তো গাইস আমরা কিন্তু নিয়ন ক্রিমিনালটা পেয়ে গেছি, তো এখানে আরো অনেকগুলো বান্ডিল আছে, তো আমাদের আইডিতে আরো ডায়মন্ড আছে মাত্র 1800। যেখানে গাইস একটা ক্রিমিনাল বান্ডিল বের করতে 3000 ডায়মন্ড শেষ হয়ে গেছে, এখানে কি 1800 ডায়মন্ড দিয়ে একটা দিবে? তাহলে গাইস 1800 ডায়মন্ড এগুলো স্পিন করে দিই, যদি একটা স্পিন পেয়ে যায় তো ভালোই, আর না হয় একটা এক্সচেঞ্জ করে নিব। তো এখন আমার আইডিতে ডায়মন্ড আছে 822 ডায়মন, আর টোকেন আছে 360টা। তাহলে গাইস আরেকটা 200 ডায়মন্ড স্পিন করে দিই, দেখা যাক কি দেয়। গাইস আবারও টোকেন দিতেছে ভাই, এবার যদি আরেকটা বান্ডিল দিয়ে দেয় তাহলে তো বলার কিছু নাই। গাইস এবার কিন্তু টোকেন দিচ্ছে, কোনো বান্ডিল দেয় নাই, তো গাইস আরেকটা 200 ডাউন স্পিন করে দিই। গাইস এখন কিন্তু আমাদের আইডিতে 1400 ডাউন মতো আছে, আর টোকেন হয়েছে 350টা, আর 50টার মতো টোকেন লাগবে ইয়েলো ক্রিমিনালটা এক্সচেঞ্জ করতে। তো গাইস আরেকটা স্পিন করে দিই, দেখা যাক কি দেয়, আর 50 টোকেন হলে হয়ে যাবে। এখানে কয়টা দিছে, একটা একটা, পাঁচটা, দুইটা করে দিছে। আচ্ছা ভাই যাই হোক ভাই সমস্যা নাই, আমরা আরেকটা স্পিন করে দিই। গাইস আমরা কিন্তু আরেকটা স্পিন করে দিছি, এই স্পিনে প্রায় 17টার মতো টোকেন দিছে, তো দেখা যাক আর কতটা টোকেন লাগে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখন আমার 384টা টোকেন হয়ে গেছে, তো আর মাত্র 16টা টোকেন লাগবে।
অ্যাক্টিভেশন করে দিলে মনে হয় পেয়ে যাবো। তো গাইস 200 টাকা অ্যাক্টিভেশন করে দিই, এই স্ক্রিনে যদি একটা বান্ডিল দিয়ে দেয় ভাই তাহলে তো কপালই খুলে যাবে। তোমরা দেখতে পাচ্ছ আমি স্ক্রিন করে দিছি, আর দেখো তোমরা এখানে আমাকে মুড ছুলার টোকেন দিছে, কি বলবো ভাই, পারফেক্ট টোকেন দিছে। গ্যারেনা একটা টোকেন কমও দিল না বেশিও দিল না। গাইস আমার 400 টোকেনে তার মাত্র 16 টোকেন লাগতো, আর গ্যারেনা এই স্ক্রিনে বরাবর 16 টোকেনই দিছে। তো যাই হোক এখন ইয়েলো ক্রিমিনালটা এক্সচেঞ্জ করা যাক। ভাই সাহেব অ্যাক্সেস করে নিছি, টোকেন দিয়ে অ্যাক্সেস করছি তো কনফেডারেশন দিছে। গাইস এখন কিন্তু আমার বন্ধুর আইডিতে দুইটা ক্রিমিনাল বান্ডিল বের করে ফেলছি, তো এখন দেখা যাক কোনটা পড়লে সুন্দর লাগে। তো আগে হলুদটা পরে দেখা যাক, না নিয়ন ক্রিমিনাল পরি সমস্যা নাই। ভাই রে ভাই কি লাগতেছে না রে ভাই, পুরা সেই অস্থির। গাইস আমার বন্ধু যদি দেখে আমি ওর আইডিতে দুইটা ক্রিমিনাল বান্ডিল বের করে দিয়েছি তাহলে তো দেখে খুশি হয়ে যাবে। গাইস ওর আইডিতে কাস্টম খেলবো কয়া, ওরে বলছে ক্রিমিনাল ঢুকতে, আর এখন যদি ও গেমে ঢুকে দেখে ওর আইডিতে দুইটা ক্রিমিনাল, ভাই অনেক খুশি হইব। গাইস ওর এখন কল দিয়ে গেমে আনবো আর তোমাদেরকে দেখাবো ওর রিয়াকশনটা কি হয়। তো গাইস আমি আগে ক্রিমিনালটা চেঞ্জ করে ওর ডেসাপটা নিয়ে রাখি, তাহলে মনে করেন যে ও গেমে আসলে একটা সারপ্রাইজ পাবে। গাইস আমার বন্ধু আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমার আইডিতে দুইটা ক্রিমিনাল বের করে দিছে, পরে আমার কল দিয়ে বলতেছে তুই এক্ষুনি গেম আয়। গেমে ঢুকার পর গাইস দেখতেছি আমার আইডিতে দুইটা ক্রিমিনাল, পরে আমার রিয়াকশন যে কি হয়েছিল বলার বাহিরে। গাইস ওই সময় আমার রিয়াকশনটা কিরকম ছিল আমার কাছে ভিডিওটা রেকর্ড করা ছিল না, যার কারণে তোমাদের দেখাতে পারতেছি না। যদি তোমরা ভিডিওটা দেখতে চাও তাহলে তোমাদের রাজা ভাই চ্যানেলে পেয়ে যাবা। আমি কি বলছি না বলছি আমার রিয়াকশন কিরকম ছিল গাইস ভিডিওটা ওর চ্যানেলে আপলোড করা হয়েছে। গাইস আমার বন্ধু মানে তোমাদের রাজা ভাইয়ের চ্যানেল দেখো টাইটেল মেনশন দেওয়া আছে, ওইখানে ক্লিক করলে ওর চ্যানেলে নিয়ে যাবে, নয়তো আমার চ্যানেলে ঢুকলেও তোমরা ওর চ্যানেলটা দেখতে পারবা। আর গাইস যারা কম দামে ডায়মন্ড ড্রপ করতে চাও তোমরা চাইলে কিন্তু আমার থেকে ডায়মন্ড ড্রপ করতে পারবা। গেমে তো গাইস এখন অনেক কিছুই আসছে, অনেক কিছু ব্যাগ দিছে, ক্রিমিনাল বান্ডিল আসছে, তোমরা চাইলে কিন্তু টপ আপ নিলে আমার থেকে নিতে পারবা। যারা আমার থেকে টপ আপ নিতে চাও স্ক্রিনে দেখো একটা নাম্বার আছে, ওই নাম্বারে সবাই যোগাযোগ করো। গাইস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই অনেক অনেক ভালো থাকবা।